सर अस्सलाम वालेकुम। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। শুনতে পাচ্ছেন আপনারা? জি স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা, ভেরি গুড। স্ক্রিন দেখা যাচ্ছে, তাই না? দেখতে কোনো সমস্যা হচ্ছে? আজকের ক্লাসে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে হচ্ছে আমরা আমাদের হিসাব অধ্যায়ের পঞ্চম অধ্যায় নিয়ে আলোচনা করব। সরি, দ্বিতীয় অধ্যায়ের পঞ্চম ক্লাস নিয়ে আলোচনা করব। আমরা ছবিতে দেখতে পাচ্ছি একটি ঘটনা, এবং তারপরে হচ্ছে আরেকটি ঘটনা দেখতে পাচ্ছি। প্রথমটা হচ্ছে একটা দুর্ঘটনার ছবি, দ্বিতীয়টা হচ্ছে একটা ক্রয় বিক্রয়ের ছবি। তা হচ্ছে আমরা বিনিময় সম্পর্কে আগে জেনেছি, লেনদেন সম্পর্কে জেনেছি। আমরা হিসাব চক্রের প্রথম ধাপে আছি, লেনদেন শনাক্তকরণ পর্যায়ে আছি। তারপরে হচ্ছে গিয়ে আমরা পার্টশিটের নামটা আমরা আগে জেনেছিলাম। আমরা লেনদেন নিয়ে আলোচনা করছি যেহেতু, আজকে সেই শিক্ষণফল আগের গুলো আমরা গাণিতিক অধ্যায়গুলো নিয়ে আলোচনা করছি। সুপ্রাচীন কাল থেকে কি হচ্ছে, মানুষের জীবনে হিসাব ব্যবস্থা প্রয়োজনীয় অনুভব করে আসছিল। আজকালের প্রত্যেকে তার প্রত্যহিক জীবনে, মানে দৈনন্দিন জীবনে প্রয়োজন গুলা কি হচ্ছে মেটানোর জন্য নিজেদের মধ্যে কিছু পণ্য বিনিময় করত। তো এটা এখন বর্তমানে নেই। এখন মানুষ দোকান থেকে বা বাজার থেকে ক্রয় বিক্রয় করে থাকে। যে ঘটনাগুলো কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা পরিবর্তন করে, কেবলমাত্র ওইসব ঘটনাকে বা ওইসব ঘটনা থেকে কি হচ্ছে লেনদেনের সূত্র হয় বা সৃষ্টি হয় বা জন্ম হয়। তো সুতরাং দেখা যাচ্ছে হচ্ছে কি, সকল ঘটনা লেনদেন হবে না, কিন্তু সকল লেনদেনই কি হবে, ঘটনা হবে। এবং ব্যবসায় প্রকৃত আর্থিক চিত্র পাওয়ার জন্য শুধুমাত্র অর্থ সম্পর্কিত ঘটনাগুলো ব্যবসা প্রতিষ্ঠানের লেনদেন হিসাবে চিহ্নিত হবে। আমরা পূর্বের পাঠগুলো একটু দেখে নিচ্ছি আর কি, আর কিছু না, এগুলো আপনারা জানেন। আর কোনো ঘটনার লেনদেন হইতে হলে 5টি শর্ত মিনিমাম পূরণ করতে হবে, আপনাদের বইতে 7টা দেওয়া আছে। প্রথমত হচ্ছে কি, অর্থের অঙ্কে পরিমাপযোগ্য হবে, যেটা টাকা পয়সা দিয়ে বা কারেন্সি যেটাকে বলা হয় কি, মুদ্রা দিয়ে পরিমাপ করা যাবে। তারপর হচ্ছে কি, আর্থিক অবস্থা পরিবর্তন ঘটাবে, কারো সম্পদ বৃদ্ধি পাবে, কারো সম্পদ হ্রাস পাবে, অথবা একটা সম্পদ হ্রাস পেলে একটা সম্পদ কমে যাবে, বেড়ে যাবে। তারপর হচ্ছে দ্বৈত সত্তা, দুটি পক্ষ থাকবে, নিজে নিজে একা একা লেনদেন হবে না। তারপর হচ্ছে কি, স্বয়ংসম্পূর্ণ এবং স্বতন্ত্র হবে।
তারপর হচ্ছে কি আছে, দৃশ্যমানতা থাকবে, এটা দেখা যাবে, অথবা অদৃশ্য লেনদেনের যে কি হচ্ছে ঘটনাও লেনদেন হতে পারে, যেমন অবচয় আছে, এগুলো হচ্ছে কি অদৃশ্য লেনদেন। এরপরে আমরা যেটা জেনেছিলাম যে কয়েকটি দলিলপত্রের নাম জেনেছিলাম যেগুলো লেনদেনের উৎসে সৃষ্টি হয়, তার মধ্যে অন্যতম হচ্ছে চালান, ক্যাশ মেমো, ডেবিট নোট, ক্রেডিট নোট, ডেবিট ভাউচার, ক্রেডিট ভাউচার, এগুলো আমরা আলোচনা করেছিলাম দ্বিতীয় ক্লাসে, আপনারা দেখে নিন। তারপর আমরা হিসাব সমীকরণ জেনেছি এ ইকুয়াল টু এল প্লাস ই, কিন্তু এটা একটা বর্ধিত রূপ হচ্ছে কি এ ইকুয়াল টু এল প্লাস সি প্লাস আর মাইনাস এক্সপেন্স মাইনাস ড্রয়িংস বা উত্তোলন। তো এতে হচ্ছে অ্যাসেটস সম্পদ, এলতে হচ্ছে লাইবিলিটিস দায়, সিতে হচ্ছে কি ক্যাপিটাল বা মূলধন, তারপর হচ্ছে কি আপনার আরতে হচ্ছে রেভিনিউ, তারপর এক্সতে হচ্ছে কি আপনার এক্সপেন্সেস, আর ডিতে হচ্ছে ড্রয়িংস উত্তোলন। এরপরে আমরা হিসাব সমীকরণের উপাদানগুলোর যে পরিবর্তনগুলো হয় সেগুলো দেখেছিলাম, সেটা হচ্ছে পাঁচটা কথা ছিল, মোট সম্পদ বাড়লে মোট দায় অথবা মালিকের স্বত্ব বাড়বে, যদি সম্পদ বৃদ্ধি পায়, একটা সম্পদ বৃদ্ধি পায় এবং অপর সম্পদগুলো অপরিবর্তিত থাকে, তাহলে কি হচ্ছে হয় দায় বৃদ্ধি পাবে না হয় মালিকের স্বত্ব বৃদ্ধি পাবে, অথবা দুইটাই বাড়তে পারে। তারপর হচ্ছে কি মোট সম্পদ যদি কমে যায় এবং অন্য সম্পদগুলো ঠিক থাকে, তাহলে মোট দায় অথবা মালিকের স্বত্ব যে কোনো একটা কমবে অথবা চাইলে দুইটাই কমতে পারে। তারপর হচ্ছে মোট একটি সম্পদ যদি বাড়ে তাহলে অপর একটি সম্পদ অবশ্যই কমে যাবে, সেই সেক্ষেত্রে দায় এবং মালিকের স্বত্ব ঠিক থাকবে। তারপর হচ্ছে মালিকের স্বত্ব যদি বেড়ে যায়, সম্পদ ঠিক থাকে তাহলে অবশ্যই দায় কমবে, আর মালিকের স্বত্ব কমে গেলে সম্পদ ঠিক থাকলে দায় বেড়ে যাবে। এই হচ্ছে পাঁচটি কথা। এবার আমরা আজকের পাঠ এখান থেকে শুরু, আমরা এই প্রশ্নটা আজকে করব, আপনারা একটু সম্ভব যদি হয়, আপনাদের তো অনেক সমস্যা, আপনারা যদি সম্ভব হয়, আসেনি তো মাত্র চারজন, আর যদি সম্ভব হয় একটু ব্যাক ক্যামেরাটা দিয়ে আপনারা অঙ্কটা শুরু করেন, তাহলে আমি দেখবো যে আপনারা কয়জন শিখতে পারছেন বা করতে পারছেন, ঠিক আছে? এটা আসলে আপনাদের জন্য না, আমার নিজের। স্যার আমরা করব এখন। হ্যাঁ আপনারা করেন, তাহলে আমি অন্তত বুঝতে পারবো যে কয়জন আমার চারটা ক্লাস বুঝতে পারবো, যেহেতু এই অধ্যায় নিয়ে চারটা ক্লাস হয়েছে অলরেডি, পঞ্চম ক্লাস চলতেছে, তো আপনারা কি শিখছেন এটা একটু আমার জানার প্রয়োজন আছে, তো আপনারা যদি সম্ভব হয় আর কি, আর সেক্ষেত্রে আপনারা ব্যাক ক্যামেরা দিয়ে আমার চেহারা দেখানো লাগবে না আপনাদের, আপনারা ব্যাক ক্যামেরা দিয়ে আপনাদের খাতাটা দেখান যে কি করতেছেন, আমি একটু দেখি। এটা হচ্ছে আপনাদের বই অঙ্ক 2017 সালের জানুয়ারি মাসে বড়ুয়া ট্রেডার্সের ব্যবসায় নিম্নোক্ত ঘটনাগুলো সংঘটিত হয়েছে, তাহলে এখানে ঘটনা বলেছে, তাহলে সে ঘটনা বললে কি হচ্ছে এখানে লেনদেনগুলো চিহ্নিত করতে হবে, আর যদি আগের অঙ্কে ছিল লেনদেন দেওয়া ছিল সরাসরি বলা ছিল, কিন্তু এখানে সেটা বলা নেই। প্রথমে বলা হয়েছে জানুয়ারির 1 তারিখে হচ্ছে নগদে ক্রয় করেছেন উনি, 60,000 টাকা দিয়ে উনি ক্রয় করেছেন, তারপরে জানুয়ারির 12 তারিখ হচ্ছে অফিসের জন্য আসবাবপত্র ক্রয় করেছেন 26,500 টাকা, জানুয়ারির 23 তারিখ হচ্ছে ধারে উনি পণ্য বিক্রি করেছেন 1,25,000 টাকা, জানুয়ারির 25 তারিখ হচ্ছে অফিস ভাড়া প্রদান করেছেন 15,000 টাকা নগদে, 28 তারিখে হচ্ছে ব্যাংকে জমা দিয়েছেন উনি 32,000 টাকা, 30 তারিখ হচ্ছে ধারে পণ্য ক্রয় করেছেন 28,000 টাকা। তাহলে পরে দেখা গেল সবগুলোই লেনদেন, ঠিক আছে? এখন আপনার করণীয় হচ্ছে কি জানুয়ারি মাসে ক্রয়ের পরিমাণ নির্ধারণ করবেন যে উনি কত টাকার ক্রয় করেছেন, সেক্ষেত্রে মাথায় রাখবেন যে আসবাবপত্র, কিন্তু আসবাবপত্র ক্রয়টা হচ্ছে কি অন্য জিনিস, ঠিক আছে? আসবাবপত্র হচ্ছে সম্পদ, এটা ক্রয় বলতে আমরা সেই সমস্ত পণ্যদ্রব্যকে বুঝবো যেগুলো আমরা ব্যবহার করবো না, আমরা পুনরায় বিক্রি করবো, সেগুলো হচ্ছে ক্রয়, আর হচ্ছে কি আপনার আসবাবপত্র হচ্ছে সেই সমস্ত পণ্যদ্রব্য যেগুলো আমরা অন্যের কাছে বিক্রি করবো না, আমরা নিজেরা ব্যবহার করবো, সেটা হচ্ছে সম্পদ। তাহলে আশা করি আপনারা সম্পদ এবং ক্রয়ের মধ্যে পার্থক্য বুঝতে পেরেছেন, কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। সাত নম্বর অঙ্কটা বড়ুয়া ট্রেডার্সের অঙ্কটা করেন দেখি, ব্যাক ক্যামেরাটা অন করেন, ব্যাক ক্যামেরা অন করে আমাকে দেখান। স্যার করে নেই, স্যার দেখাইতেছি। প্রথমে কি চাইছে আপনার কাছে, জানুয়ারির
জানুয়ারি মাসে কয়ের পরিমাণ নির্ণয়, তারপর হচ্ছে উক্ত মাসে বরুয়া ট্রেডার্সের নগদ লেনদেনের পরিমাণ নির্ণয় করতেছে যে মোট নগদে কত টাকা লেনদেন হয়েছে, তারপর হচ্ছে কি বরুয়া ট্রেডার্সের লেনদেনগুলো দ্বারা হিসাব সমীকরণের মাধ্যমে দেখাও যে এ ইকুয়াল টু এল প্লাস ই। এখন আমাদের আপনারা যেহেতু করবেন না, আমি নিজেই করে দিই, কি করবো আর, ঠেকা যখন আমার কষ্ট করে পড়তে আসছেন এটাই অনেক কিছু। বাকিদের কি অবস্থা, আর কে করতে পারবে, ঈশিকা করতে পারবা? ওকে, তাহলে আমরা শুরু করে দেই। প্রথমে আমরা লিখবো যে কয়ের পরিমাণ, বা চাইলে আপনি লিখতে পারেন জানুয়ারি মাসের ক্রয়ের পরিমাণ, 2017 সাল, তারিখ বিবরণ টাকা দেবেন। এক তারিখে হচ্ছে নগদে ক্রয় করেছি 60,000 টাকা, আমরা লিখবো নগদে ক্রয় 60,000। আর হচ্ছে 30 তারিখে ক্রয়টা হচ্ছে কত, ধারে ক্রয় 28,000 টাকা। এই আসবপত্র ক্রয়টা হচ্ছে সম্পত্তি, এই যেন জানুয়ারি 12 তারিখেরটা আসবে না। তাহলে মোট ক্রয়ের পরিমাণ যোগ করলে হচ্ছে কত, 88,000 টাকা। তারপর আসি খ নম্বরে, চাইছে হচ্ছে উক্ত মাসে বরুয়া ট্রেডার্সের লেনদেনের পরিমাণ, নগদ লেনদেনের পরিমাণ জানতে চাইছি। তাহলে আমরা লিখবো উপরে নগদ লেনদেনের পরিমাণ নির্ণয়, তারপরে আমরা সেম ঘর দেব, তারিখ বিবরণ টাকা। জানুয়ারি 1 তারিখে যেহেতু আমরা নগদে ক্রয় করেছি, তাহলে এখানে নগদ শব্দ উল্লেখ আছে, তো লিখবো নগদে পণ্য ক্রয় 60,000 টাকা। তারপর জানুয়ারি 12 তারিখে আমরা কী করছি, অফিসের জন্য আসবাবপত্র ক্রয় করেছি 26,000 টাকা, যেহেতু বাকি লেখা নাই সেহেতু আমরা একে নগদ ধরবো, লিখবো অফিসের জন্য আসবাবপত্র ক্রয় 26,500। তারপর হচ্ছে 12 তারিখের পরে 25 তারিখে কি বলছে, আসবাবপত্রে অফিস ভাড়া দেওয়া হয়েছে, ভাড়া অবশ্যই নগদে প্রদান করা হয় 15,000 টাকা। তারপরে ব্যাংকে জমা দেওয়া হলো, তো ব্যাংকে জমা দেওয়া হলো মানে নগদ টাকা জমা দেওয়া হলো, তো লিখবো ব্যাংকে জমা দেওয়া হলো। এখন বাকি বাদ রয়েছে কি, জানুয়ারি 30 তারিখে ধারে লেখা আছে, ধারে মানে বাকিতে, তাহলে এটা আসবে না। আর হচ্ছে কি 23 তারিখ ধারে পণ্য বিক্রয় করা হয়েছে, তাহলে এটা নগদে হয় নাই, বাকিতে হয়েছে। এই 23 তারিখ এবং 30 তারিখ এই দুইটা লেনদেন বাকিতে হওয়ার কারণে আমাদের নগদ লেনদেনের পরিমাণ নির্ণয়ে এটা আসবে না। তাহলে মোট যোগ করলে স্যার এটা এভাবেই করব? জি বুঝি নাই, বলেন। বললাম এটা কি এভাবেই করব? হ্যাঁ এটা এভাবেই করুন। আপনি কি অন্য কোনো ভাবে করতে চাচ্ছেন, দেখি আপনারা কিভাবে করছেন, চাইলে দেখা যাবে। না না স্যার এভাবেই করব, এভাবেই করব। আপনি যদি অন্য ভাবে করে থাকেন আমাকে দেখায় আয় করতে পারেন, কোনো সমস্যা না। আমি ওকে ওকে স্যার, আপনি যদি অন্য কোনো ভাবে শিখে থাকেন তাহলে কোনো সমস্যা দেখান। হ্যাঁ ওকে, আপনি একটু লেটার দিন প্লিজ। আচ্ছা ঠিক আছে, ওকে, যত সহজে করতে পারেন এবং যত কম সময়ে করতে পারেন আপনার জন্য ততটা ভালো হবে, যেহেতু আমাদের দশম অধ্যায়ে আমাদের সময় লাগবে 30 মিনিটের মতো লাগতে পারে আপনাদের, যেটা আপনারা নতুন, যদি 10 মিনিটে শেষ করা যায় দশম অধ্যায়ের অঙ্ক, কিন্তু আপনারা নতুন হওয়ার কারণে ওখানে আপনাদের কিছু সময় লাগবে, যার জন্য এই বাকি অঙ্ক থেকে আপনারা কিছু সময় বাঁচাইয়া ওই ওই খাতে সময় দিবে। এই জন্য আপনি হচ্ছে এখন দ্বিতীয় অধ্যায় করতেছেন, কিন্তু আপনাদের বইয়ের মধ্যে দশম অধ্যায়টা একটু ক্রিটিক্যাল এবং বাধ্যতামূলক, আপনাকে অবশ্যই দশম অধ্যায় থেকে 2টি প্রশ্নের উত্তর দিতে হবে, যার জন্য আপনাকে কি করতে হবে, ওই দশম অধ্যায়ের জন্য আর্থিক অবস্থা বিবরণীর 3টা পার্ট করতে গিয়ে আপনার সময় লাগবে, এই সময়টুকু আপনি বাকি অঙ্ক থেকে আপনি এখন দ্বিতীয় অধ্যায় করতেছেন, আপনি এখন দ্বিতীয় অধ্যায় করছেন, লেনদেন অধ্যায়টা করতেছেন, এটা হচ্ছে আজকে 5ম ক্লাস। ওকে, যাদের হয়েছে তাদের তো হয়েছে, আর যাদের হয় নাই একটু শিখে নেবেন। এবার আসি আমরা 3 নম্বর অঙ্ক যাব, সেটা হচ্ছে বরুয়া ট্রেডার্সের লেনদেনের পরিমাণ, লেনদেনগুলো দ্বারা হিসাব সমীকরণ করব এবং দেখাবো যে এ ইকুয়াল টু এল প্লাস ই। তারপর প্রথমে অঙ্কে চলে যাই, আমাদের অঙ্কটা পাশে থাকলো, আমরা ঘর করব। লেনদেনগুলোর প্রভাব হিসাব সমীকরণে দেখা হলো হলো, আমরা প্রথমে লিখবো বরুয়া ট্রেডার্স এর হিসাব সমীকরণ, এটা আমরা লিখবো, লিখার পর আমরা ঘর করব। ঘরটা হবে কি, তারিখ সম্পত্তির পরিমাণ, মানে সম্পত্তির জন্য ঘর রাখবো, দায় যোগ মালিকানা সত্ত্বে, আমরা দায়ের জন্য, যেহেতু দায়ের জন্য আপনি চাইলে আরও 2টা ঘর রাখতে পারেন কোনো সমস্যা নাই, মালিকানা সত্ত্বের জন্য একটা ঘর রাখবেন এবং মন্তব্যের জন্য একটা ঘর রাখবেন। তো প্রথমে আমরা 1 তারিখ দিয়ে শুরু করব, কি হয়েছিল, নগদে ক্রয় করেছেন 60,000 টাকা, তাহলে নগদ টাকা চলে গেছে, ওকে,
এখানে কোনো ব্যালেন্স ছিল না, তো যদি নগদ টাকা চলে গেছে যেন মাইনাস চিহ্ন দিতে পারেন, অথবা হিসাব বিজ্ঞানে ব্র্যাকেটকে মাইনাস ইন্ডিকেট করে। তাহলে আপনি মানে ব্র্যাকেটটা হচ্ছে কি ঋণাত্মক শব্দ ব্যবহার মানে শব্দ বোঝায়। তো 60,000 টাকা চলে গেছে, আর যেহেতু প্রতিষ্ঠানের ব্যয় হয়েছে 60,000 টাকা, এই ব্যয় বহন করবে মালিক, তাহলে মালিকের ঘর থেকেও 60,000 টাকা মাইনাস হবে। আর আমরা মন্তব্যের কারণে লিখবো হচ্ছে ক্রয়, আপনি চাইলে লিখতে পারেন নগদে ক্রয়, কোনো আপত্তি নাই, বা ছোট্ট একটা ধারণা দিলেন যত সময় বাঁচাতে পারে। তারপরে 1 তারিখ শেষে আমাদের ব্যালেন্স হচ্ছে নগদের ঘরে 60,000 টাকা ঋণাত্মক, এবং মালিকানা সত্ত্বের ঘরে হচ্ছে 60,000 টাকা ঋণাত্মক, উভয় পাশে ব্যালেন্স হয়েছে কত, এই জন্য হচ্ছে সমান চিহ্ন দেবে, দুই পাশটাই সমান। এরপরে 12 তারিখে কি বলছে, অফিসের জন্য আসবাবপত্র ক্রয় করা হয়েছে 26,000 টাকা, অর্থাৎ একটি সম্পত্তি বৃদ্ধি পেয়েছে, অপর সম্পত্তি হ্রাস পেয়েছে, সেক্ষেত্রে দায় এবং মালিকানা সত্ত্বর অপরিবর্তিত বা যা ছিল তাই আছে। তাহলে 26,000 টাকা নগদ থেকে 26,500 টাকা নগদ থেকে মাইনাস হয়েছে, এবং আসবাবপত্রে নতুন করে 26,500 টাকা যোগ হয়েছে, এবং যেহেতু ই এবং এল এর মধ্যে কোনো প্রভাব বিস্তার করা নাই, এই জন্য আমরা এই ঘরে কোনো সমান চিহ্ন দেই নাই, এটা মাথায় রাখবি। তারপর হচ্ছে কি, আমরা দিন শেষে ব্যালেন্স করলাম, আমাদের নগদে ঋণাত্মক হচ্ছে কত, 86,500 টাকা, এবং আমাদের আসবাবপত্র হচ্ছে 26,500। ওকে, আমরা আন্তরিকভাবে দুঃখিত, মানে ইন্টারনেট প্রবলেমের কারণে আমরা ক্লাস কন্টিনিউ করতে পারি না, যেখানে ছিলাম সেখানে ফিরে আসি। সেটা হচ্ছে কি, জানুয়ারি 12 তারিখের শেষে আমাদের কি ছিল, ব্যালেন্স ছিল 86,500 টাকা ঋণাত্মক, আসবাবপত্র হচ্ছে 26,500 টাকা, এবং এই দুইটা মাইনাসে প্লাসে করলে হচ্ছে ঋণাত্মক 60,000 টাকা হয়, উভয় পাশে সমান হওয়ার কারণে আমরা একটা সমান চিহ্ন দেবো। তারপর জানুয়ারি 23 তারিখে ধারে পণ্য বিক্রয় করেছি, বিক্রি করার কারণে কি হয়েছে, আয় হয়েছে, এবং আমাদের দেনাদার নামক সম্পত্তি সৃষ্টি হয়েছে 1,25,000 টাকা, এবং এই বিক্রয়জনিত আয় হচ্ছে মালিক একাই ভোগ করবে, যার জন্য হচ্ছে কি আমরা এটা এই পাশে লিখব 1,25,000 টাকা। তাহলে যোগ বিয়োগ করি, আমাদের নগদের ঘরে হচ্ছে কত, নগদের ঘরে হচ্ছে ঋণাত্মক 86,500, আসবাবপত্র হচ্ছে 26,500, এবং দেনাদার হচ্ছে ধনাত্মক 1,25,000 টাকা। তো যোগ করলে কত আসে, যোগ বিয়োগ করলে আমাদের যেটা আসে 65,000 টাকার মতো আসে, ঠিক আছে। এই পাশে 86,500 ঋণাত্মক যোগ 26,500 যোগ 1,25,000 টাকা, যোগ করলে যোগ বিয়োগ করলে কত আসে, ধনাত্মক বা পজিটিভ বা প্লাস 65,000 টাকা, আর মালিকের সত্ত্ব হচ্ছে 65,000 টাকা। তারপর হচ্ছে জানুয়ারি 25 তারিখে হচ্ছে অফিস ভাড়া প্রদান করা হয়েছে হচ্ছে 15,000 টাকা, তাহলে নগদ টাকা কমে যাবে এবং মালিকানা সত্ত্ব হ্রাস পাবে 15,000 টাকা। তাহলে নগদের থেকে আমরা 86,500 টাকা থেকে আরও 15,000 টাকা বাদ দেবো, তাহলে আমাদের মোট নগদের কারণে ঋণাত্মক হচ্ছে কত, 1,01,500 টাকা, আসবাবপত্র ঠিক থাকবে, দেনাদার ঠিক থাকবে, এবং মালিকের সত্ত্ব কী হচ্ছে, কমে গিয়ে হইবে 50,000 টাকা, 65,000 টাকা থেকে 15,000 টাকা মাইনাস করার পরে হচ্ছে 50,000 টাকা থাকতেছে। ব্র্যাকেটে আমরা বা মন্তব্য করে লিখব ভাড়া পরিশোধ। তারপর আর জানুয়ারি 28 তারিখে হচ্ছে ব্যাংকে জমা দেওয়া হচ্ছে 32,000 টাকা, তাহলে আমাদের নতুন করে একটা সম্পদ সৃষ্টি হয়েছে, সেটা হচ্ছে ব্যাংক হিসাব। তো নগদ থেকে হচ্ছে ঋণাত্মক হবে বা মাইনাস করবো 32,000 টাকা, আর ব্যাংকের করে আমরা লিখবো 32,000 টাকা, আর বাকি সম্পদগুলো বা বাকি দায়গুলো কি থাকবে, ঠিক থাকবে, যেহেতু এটা ই বা এল কে প্রভাবিত করে না, এই জন্য আমরা এখানে কিন্তু কোনো সমান চিহ্ন ব্যবহার করি না। দিন শেষে মানে 28 তারিখ শেষে আমাদের নগদের ঘরে ঋণাত্মক ব্যালেন্স হচ্ছে কত, 1,33,500 টাকা, আসবাবপত্র হচ্ছে ধনাত্মক 26,500, ব্যাংক হচ্ছে 32,000 টাকা ধনাত্মক, দেনাদার হচ্ছে ধনাত্মক 1,25,000 টাকা। তো এই সবগুলো যোগ বিয়োগ করলে থাকে কত, ধনাত্মক বা প্লাস 50,000 টাকা, যেহেতু পাওনাদার নামে কোনো কিছু নাই, এটা ব্ল্যাঙ্ক থাকবে, মালিকের সত্য হচ্ছে কত, 50,000 টাকা হবে। তারপর জানুয়ারি 30 তারিখে ধারে পণ্য ক্রয় করেছি, ধারে পণ্য ক্রয় করলে পাওনাদার সৃষ্টি হয়, এবং ক্রয় হচ্ছে ব্যবসায়ের মালিকের খরচ, এই জন্য মালিক থেকে বিয়োগ দেব। তাহলে পাওনাদারের ঘরে হচ্ছে 28,000 টাকা লিখবো, যেহেতু এটা আমাদের দায় সৃষ্টি হয়েছে, এবং মালিকের সত্যের ঘরে আমরা 28,000 টাকা বিয়োগ দেব। আর মন্তব্য লিখবো যে কি, ক্রয় বা ক্রয় খরচ আপনি যেটা লিখতে পারেন লিখবেন। আর যেহেতু এখানে সম্পত্তিগুলো অপরিবর্তিত আছে, যা ছিল তাই লিখে ফেলবো। আর পাওনাদার ঘরে দিন শেষে 30 তারিখ শেষে হচ্ছে 28,000 টাকা ব্যালেন্স, আর মালিকের সত্ত্বের ব্যালেন্স হচ্ছে 22,000 টাকা। তো এই দুইটা যোগ করলে হচ্ছে 50,000 টাকা, আর সম্পত্তি সমূহ যোগ করলে হচ্ছে 50,000 টাকা। তাহলে আমরা বলতেই পারি যে A=L+E, আপনারা এখানে ব্র্যাকেটে লিখবেন দেখানো হলো, কী লিখবেন বলেন দেখি।
দেখানো হলো, প্যাকেট দিয়ে লিখবেন দেখানো হলো, যেহেতু আপনাকে দেখাইতে বলছে, দেখাও যে বলছে না, আপনি লিখবেন দেখানো হলো। যেহেতু আপনার a = l + e হচ্ছে একই রকম, 50000 টাকা 50000 টাকা, চাইলে আপনার ফিগারে উল্লেখ করতে পারেন। এখানে সম্পত্তি সমান সমান 50000 টাকা, দায় সমান সমান 28000 টাকা, মালিকের স্বত্ব সমান সমান 22000 টাকা, তাহলে l আর e যোগ করলে 50000, সম্পত্তি সমূহ 50000 টাকা। সুতরাং আমরা বলতে পারি a = l + e সমান সমান 50000 টাকা। এত প্রয়োজন নাই, আপনি সংক্ষেপে লিখবেন a = l + e দেখানো হলো। এখন বলেন এটা নিয়ে কারো বুঝতে কোনো সমস্যা থাকলে বলেন, কোনো প্রশ্ন আছে, কারো কোনো প্রশ্ন থাকলে বলেন। না স্যার। ওকে, আর আপনাদের আরো বান্ধবী যারা পরিচিত আছে তাদেরকে বলবেন ক্লাস করার জন্য, সম্ভবত এরপর দিয়ে আমরা সিটি পরীক্ষা নেব, নিয়ে এই অধ্যায় শেষ করব। যেহেতু কারো কোনো প্রশ্ন নাই তাহলে আমরা এটা বাদ দিতে পারি। বাদ দিয়ে আমরা এখন বলেন দেখি হিসাব সমীকরণের উপাদানগুলো কি কি, একই প্রশ্ন বারবার রিপিট করতেছে, বলতে পারবেন কেউ হিসাব সমীকরণের উপাদানগুলো কি কি? পারবেন না। আচ্ছা, এ এল ই, তারপর হচ্ছে কি, এটা খালি বুইলা যায় স্যার জানেন। হ্যাঁ, তারপর হচ্ছে দুই নম্বরে হচ্ছে কি, ক্রেডিট নোট প্রস্তুত করে কে জানো না আপনাদের? আচ্ছা আমি বলে দিই, বিক্রেতা ক্রেডিট নোট প্রস্তুত করে, ডেবিট নোট প্রস্তুত করে হচ্ছে ক্রেতা, এটা ব্যতিক্রম। লেনদেনের প্রকৃতি বা বৈশিষ্ট্য সাতটি আপনাদের বইতে আছে, আর অর্থের অঙ্কে মানে পরিমাপযোগ্য ঘটনাকে কি বলবো আমরা, লেনদেন বলবো। এবার আপনাদের বাড়ির কাজ দেখেন, তিন নাম্বার সৃজনশীল, তিন নাম্বার হচ্ছে আপনাদের বাড়ির কাজ, এটা দেবেন। এবং রবিবারে আপনাদের সিটি পরীক্ষা নেব এই অধ্যায়ের উপরে, বই থেকে দেব, অন্য কোথাও থেকে হবে না, 20 মিনিট সময় দেবো। সৃজনশীল, হ্যাঁ সৃজনশীল প্রশ্ন দেবো, 20 মিনিট সময় দেবো আপনাদের, আপনাদের বান্ধবীদেরকে বলে দেবেন রবিবারে আপনাদের সিটি পরীক্ষা হবে, ঠিক আছে? একজন আসলে একজনের নেব, না হলে নিজেই পরীক্ষা দেবো, কোনো সমস্যা নেই। যখন আপনাদের তো ঠেকা নাই, আমি একাকে বসে বসে সিটি পরীক্ষা দিয়ে দেবো। না স্যার আমি আসবো স্যার, কেউ না আসলে আমি আসবো স্যার। ওকে ঠিক আছে, একজন আসলে আমি একজনের পরীক্ষা নেব। তাহলে এটা তিন নম্বরটা আপনাদের বাড়ির কাজ থাকবে। এখন আমরা হাজিরা দেব, হাজিরা দিয়ে আমরা শেষ করি। স্যার স্ক্রিনশটটা নেওয়া যায় না স্যার, ভিডিওটা ছেড়ে দিন। হ্যাঁ স্ক্রিনশট নেওয়া, এটা তিন নম্বর আপনার বইয়ে, তিন নম্বর সৃজনশীল। আচ্ছা তাও আপনি ভিডিও তো আপনাদের ফেসবুকে আছে, আমাদের ইয়াতে আছে, সমস্যা নেই, ইউটিউবে আছে। আচ্ছা আমরা একটা হাজিরাটা নিয়ে নেই, হাজিরা নিয়ে আমরা শেষ করি। ওকে, নবম শ্রেণী, আজকে হচ্ছে 22 তারিখ, তাই নাকি 24 তারিখ? আজকে কয় তারিখ? আজকে 22 তারিখ। 22 তারিখ আমার এখানে নবম শ্রেণী, এই যে এখন ঠিক আছে। এই 20 তারিখে আপনাদের হাজিরা নেওয়া হয়েছে না? ক্লাস হয়নি তো। আচ্ছা নুসরাত জাহান সোনিয়া রোল হচ্ছে 15 না? সোনিয়া তোমার রোল 16, তুমি 15 লিখছো। স্যার আমার রোল তো 16 স্যার, ও রোল কিভাবে 16 হয়? না না, স্যার ইংরেজি মিস আমাকে বললো। তারপর হচ্ছে কি আছে, জয়া হচ্ছে রোল 16 না, জয়া রোল 17। তারপর হচ্ছে দিশা, দিশা রোল কত? দিশা রোল হচ্ছে 19। আমার রোল তো 25।